গডজিলা, মেগালোডন এবং সার্টার নিজেদের ইউনিভার্সের মধ্যে সবথেকে পাওয়ারফুল বিস্ট। তাদেরকে হারানোর মতন টাইটান খুব কমই রয়েছে। তখন কি হবে যখন গডজিলা, মেগালোডন, সার্টার একে অপরের মুখোমুখি দাঁড়াবে? এই নয়তে কে জিতবে, গডজিলা, মেগালোডন নাকি সার্টার? নাকি আনএক্সপেক্টেড একটা উইন হবে? কোনটা হবে আপনার কি তা বলতে পারেন? এখনই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই জানতে পারবেন এ লড়াইতে কে জিততে পারে। তার আগে আপনারা যদি আন্দাজ করতে পারেন কমেন্ট বক্সে এখনই লিখে আমাকে জানিয়ে দিন। আপনার কমেন্টের সাথে আমার কমেন্টটা মিলে কি না একবার চেক করে দেখেন। তো প্রতিবারের মতন একটা কথা বলছি, ভিডিওটা শুরু হওয়ার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমনই ব্যাটল ভিডিও সবসময় দেখার জন্য। ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আপনাদের কাছেও বলছি বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছেন ভিডিওটা লাইক করে যাবেন অনুরোধ রাখছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক স্যাটারের সম্পর্কে। স্যাটার একটা ফায়ার ডিমন, যার ফলে স্যাটারকে হারানো বলতে গেলে অসম্ভব হয়ে পড়ে। স্যাটারকে আমরা প্রথমবার দেখতে পেয়েছিলাম থর র্যাগনারক মুভিটার মধ্যে। ওডিন এবং থরকে হারানো হেলাকেও পর্যন্ত স্যাটার সার্ট ছিল না, অর্থাৎ ওডিন এবং থরকে হারিয়েছিল হেলা, সেই হেলাকেও পর্যন্ত মেরে ফেলেছিল এই স্যাটার, পুরো অ্যাসগার্ডকে ধ্বংস করে দিয়েছিল। এতে করে আমরা বুঝতে পারি এই স্যাটার হেভি পাওয়ারফুল। স্যাটার পাওয়ারফুল পাওয়ারফুল এবিলিটির কথা আসলে এর কাছে সব কিছু আনলিমিটেডই রয়েছে, যেহেতু একটা ফায়ার মনস্টার, ফায়ার ডিমন, যার ফলে স্যাটারের কাছে আনলিমিটেড স্ট্রেংথ, আনলিমিটেড ফিজিক্যাল ডিউরেবিলিটি, তাছাড়া একটা টু লাইট সোয়ার্ডও রয়েছে, যে সোয়ার্ডের সাহায্যে স্যাটার যেটা ইচ্ছে সেটাই করতে পারে। পুরো অ্যাসগার্ডকে ধ্বংস করে দিয়েছিল সেটা আমরা মুভিতে দেখতে পেয়েছিলাম। স্যাটারের কাছে লিমিটলেস স্ট্রেংথ, লিমিটলেস ডিউরেবিলিটি রয়েছে। তাছাড়া স্যাটার একটা ফায়ার ডিমান্ড হওয়ার ফলে নিজের গা থেকে তো আগুন বের করতে পারে, তার পাশাপাশি নিজের সোয়ার্ড থেকেও আগুন বের করতে পারে, যেটা একটা এক্সট্রা ওয়েপন হিসেবেও তারা কাজে লাগাতে পারে, এমনকি এটা আমরা মুভিতেও দেখতে পেয়েছিলাম। তাছাড়া স্যাটার নিজের হাইটকে কন্ট্রোল করতে পারে, ইচ্ছা মতন বড় ছোট হতে পারে, ঠিক তেমনই স্যাটারের সোয়ার্ডটাকেও স্যাটার চাইলে বড় ছোট করতে পারে। তাছাড়া বন্ধুরা আপনাদের কাছে একটা কথা বলে রাখি, স্যাটারের সোয়ার্ডটাকে এমসিইউ জগতের মধ্যে ওয়ান অফ দ্য পাওয়ারফুল ওয়েপন বলা হয়, কারণ এই সোয়ার্ডের মাধ্যমে, একটা সোয়ার্ডের মাধ্যমে পুরো অ্যাসগার্ডকে ধ্বংস করে দিচ্ছিল। বুঝতে পারছেন কতটুকু পাওয়ারফুল সোয়ার্ড হলে এটা করতে পারে। স্যাটারের সম্পর্কে জানলাম, এখন জেনে নিই আমরা গডজিলা সম্পর্কে, তারপর জানবো আমরা মেগালোডনের সম্পর্কে। গডজিলা হচ্ছে মনস্টার জগতে একমাত্র একটা রাজা, যে রাজাকে আজ পর্যন্ত কেউ হারাতেই পারেনি। গডজিলা ওয়েট হচ্ছে 1.6 টন, হাইট হচ্ছে 400 ফিটের কাছাকাছি। গডজিলা এমন একটি টাইটেন, যে টাইটেনের সাথে অন্যান্য টাইটেন কখনোই পেরে ওঠে না, সামনে দাঁড়াতেই পারে না। গডজিলার ফিজিক্যাল স্ট্রেংথ বাদেও গডজিলার কিছু এবিলিটি ছিল, যেটা সুপার পাওয়ার নামে আপনারা বলতে পারেন। দুটো সুপার পাওয়ার ছিল খুবই পাওয়ারফুল পাওয়ারফুল। একটা সুপার পাওয়ার নাম হচ্ছে অ্যাটমিক ব্রেথ, আর একটা নাম হচ্ছে নিউক্লিয়ার পালস। দুইটা সুপার পাওয়ার থাকার ফলে গডজিলার সামনে আজ পর্যন্ত কোনো টাইটেন মাথা তুলে দাঁড়াতে পারেনি। একটি দাঁড়িয়েছিল, তার নাম হচ্ছে কিং গিদোরা। নিউক্লিয়ার পালস এবিলিটি ব্যবহার করে কিং গিদোরাকেও পর্যন্ত মেরে ফেলেছিল। বুঝতে পারছেন গডজিলা কতটুকু পাওয়ারফুল। সর্বশেষে আমরা যদি মেগালোডনের সম্পর্কে কথা বলি, মেগালোডন আজ থেকে 20 লক্ষ বছর আগে পৃথিবীতে বসবাস করত। মেগালোডন এমন একটা শার্ক ছিল, যে শার্কের আতঙ্কে বড় বড় তিমি মাছরাও তার সামনে আসতো না, সমুদ্রে ঘুরে ফেরাতে তারা ভয় পেত। মেগালোডনের ইউজুয়াল হাইট অথবা লেন্থ ছিল 30 ফিট, তবে বিজ্ঞানীদের কথা অনুযায়ী মেগালোডন 80 ফিট পর্যন্ত লম্বা হতে পারত। আর এই মেগালোডনের ওয়েট নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে অ্যারাউন্ড 60-70 টনের কাছাকাছি। তাছাড়া বন্ধুরা, মেগালোডনকে ভয়ঙ্কর বলার আরও অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের বাইট ফোর্স এবং তাদের দাঁতের সংখ্যা এবং তাদের দাঁতের লেন্থ। মেগালোডনের দাঁতের লেন্থ প্রায় 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারত এবং তাদের সম্পূর্ণ চলে 300টির উপরে দাঁত থাকত। তাছাড়া মেগালোডন প্রতিস্করণ জিতে এতটাই চাপ প্রয়োগ করতে পারতো যে কচ্ছপের খোলস পর্যন্ত তারা ভাঙতে পারতো অনায়াসে। তো বাঙালি বন্ধুরা, আমরা মেগালোডনের সম্পর্কে কিছু তথ্য জানতে পারলাম। এখন আমরা জানবো এই লড়াইতে কে জিততে পারে অথবা কে সবার আগে নক আউট হবে। বন্ধুরা, এই লড়াইটা তখনই সম্পূর্ণ হবে যখন লড়াইটি পানির মধ্যে হবে। তার কারণ হচ্ছে মেগালোডন পানির উপরে আসতে পারবে না, মারা যাবে। তবে সার্টার এবং গডজিলা পানির অভ্যন্তরে যেতে পারবে এবং সেখানে গিয়ে ফাইট করতে পারবে। তাই এই লড়াইটি প্রথমবারই পানির মধ্যে হবে, আর পানির মধ্যে লড়াই হলে মেগালোডন সবার আগে নক আউট হয়ে যাবে। আমি স্বীকার করছি মেগালোডন একটা টপ প্রেডেটরের মধ্যে অন্যতম, তবে মেগালোডনের কাছে গডজিলা এবং সার্টারের মতন কোনো সুপার পাওয়ার নেই, এর জন্য সবার আগে নক আউট হবে এই মেগালোডন। তো বেঁচে রইল গডজিলা এবং সার্টার। গডজিলা এবং সার্টারের মধ্যে লড়াই হলে কে জিততে পারবে? আপনারা যদি কনফার্ম হয়ে জানতে চান, অর্থাৎ ফুললি ডিটেলিভাবে জানতে চান, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি একবারে ডিটেলি আলোচনা করেছি গডজিলা এবং স্যাটারের মধ্যে লড়াই হলে কে জিততে পারবে। তো আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে,
আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকেন, ভালো রাখেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন।